আজ চার নয় দু হাজার বাইশ বাপ দাদার উনিশশো বিরানব্বই আজকের মোরলির হেডলাইন উত্তি কলার অনুভব করার জন্য দুই বিষয়ের ব্যালেন্স জ্ঞানযুক্ত ভাবনা আর স্নেহযুক্ত যোগ আজ বাপদাদা নিজের স্নেহী ভাবনা মূর্ত আত্মাদের এবং জ্ঞানস্বরূপ যোগী আত্মাদের দেখছেন দুই ধরনের আত্মারাই বাবার কাছে প্রিয় আর উভয়ই বাবার থেকে নিজের নিজের যথা স্নেহ আর ভাবনা অনুসারে প্রত্যক্ষ ফল হিসেবে উত্তরাধিকারের অধিকারী জ্ঞানস্বরূপ যোগী তোমরা আত্মারা আপন শক্তি অনুসারে বাবার সমীপ সমান হওয়ায় সর্বশক্তির অনুভূতির উত্তরাধিকার প্রাপ্ত করছ উভয়ই প্রাপ্তি স্বরূপ কিন্তু উভয়ের প্রাপ্তির মধ্যে তারতম্য রয়েছে স্নেহ আর ভাবনা মূর্ত বাচ্চারা সদা মনন চিন্তনের কারণে স্মরণে থাকে বাবার প্রতি নিজ নিজ যথা স্নেহ আর ভাবনা অনুসারে উভয়েই প্রত্যক্ষ ফলরূপ উত্তরাধিকারের অধিকারী জ্ঞানস্বরূপ যোগী তোমরা আত্মারা নিজেদের শক্তি অনুসারে বাবার সমীপ সমান হওয়াতে সর্বশক্তির অনুভূতির উত্তরাধিকার প্রাপ্ত করছ উভয়েই প্রাপ্তিস্বরূপ কিন্তু উভয়ের প্রাপ্তির মধ্যে প্রভেদ রয়েছে স্নেহ আর ভাবনামূর্ত বাচ্চারা সদা ভাবনার কারণে স্মরণে থাকে বাবার প্রতি ভালোবাসার অনুভব করে ভাবনার ফলস্বরূপে শক্তির অনুভব করে কিন্তু সদা আর সর্বশক্তির অনুভব করে না জ্ঞানস্বরূপ যোগী তো আর সদা সর্বশক্তির অনুভূতি দ্বারা সহজভাবে বিজয়ী হওয়ার বিশেষ অনুভব করে সমান হওয়ার অনুভব করে তাই তো দুই ধরনের বাচ্চারাই বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সদা অটল স্থিতির অনুভব তোমরা চোখে আত্মারাই করে থাকো স্নেহী এবং ভাবনা স্বরূপ আত্মারা ভাবনা দ্বারা স্নেহের সাথে এগিয়ে যাচ্ছে কিন্তু সদা বিজয়ী নয় স্নেহী আত্মাদের মনে মুখে সদা বাবা বাবা সেই কারণে সময় সময়তে সহযোগ প্রাপ্ত হতে থাকে ভাবনার ফল সময় অনুসারে বাবার দ্বারা প্রাপ্ত হয়েই যায় কিন্তু সমান হওয়ার ক্ষেত্রে জ্ঞানী যোগিত আর তারা সমীপে আছে সেই জন্য ভাবনা আর জ্ঞান জ্ঞানস্বরূপ হওয়ার লক্ষ্য রাখো যত মনন চিন্তন হবে ততই জ্ঞান জ্ঞানস্বরূপও হবে শুধু ভাবনা কিংবা শুধু জ্ঞান এটাও সম্পূর্ণতা নয় জ্ঞান যুক্ত ভাবনা স্নেহ সম্পন্ন যোগী আত্মা এই দুয়ের ব্যালেন্স সহজভাবে অনুভব করায় বাবা সমান অর্থাৎ দুয়ের সমতা বর্তমান সময় ভাবনা স্বরূপ আত্মারা সেবায় বেশি আসে এই আত্মারাও স্থাপনের কার্যে হয় আদি সনাতন দেবতা ধর্মের স্থাপনে অথবা রাজ্য স্থাপনে দুইয়ের ক্ষেত্রেই আবশ্যক কিন্তু এখন সময় অনুসারে জ্ঞানী আত্মাদের আবশ্যকতা আরও বেশি কারণ আগামী সময়ে বৈরাগ্য বৃত্তির বায়ুমণ্ডল হেতু ভাবনা স্বরূপ আত্মাদের আরও সহজে আসারই আছে সেই জন্য সেবার লক্ষ্যে জ্ঞানী যোগী তো আত্মাদের দিকে প্রয়োজন এমন আত্মাদের সংখ্যা বৃদ্ধি আবশ্যক বুঝেছো এমন ভেব না যে সংখ্যায় অনেক বাড়ছে যেমনই হোক বাবা সমান সর্বশক্তির অনুভূতি আছে এমন আত্মাদের প্রস্তুত করো রাজধানীর বৃদ্ধি তো ভালোই হচ্ছে কিন্তু বিশ্ব পরিবর্তনে দুই স্বরূপের ব্যালেন্স থাকা আত্মারাই নিমিত্ত হয় কেননা বিশ্ব পরিবর্তনের জন্য খুব সূক্ষ্ম শক্তিশালী স্থিতির আত্মাদের প্রয়োজন যারা আপন বৃত্তি দ্বারা শ্রেষ্ঠ সংকল্প দ্বারা অনেক আত্মার পরিবর্তন করতে পারে স্নেহী এবং ভাবুক আত্মা নিজের মধ্যে খুব ভালো এগিয়ে চলে কিন্তু সেই স্নেহ বা ভাবনা বিশ্বের প্রতি হয় না নিজের প্রতি আর কিছু সমীপ আত্মার প্রতি থাকে অসীম জগতের অথবা বিশ্বের সেবা শুধু ব্যালেন্স বজায় রাখে এমন আত্মারাই করতে পারে অসীম সেবা হয় নিজের শক্তিশালী মনসা শক্তি দ্বারা শুভ ভাবনা আর শুভ কামনার দ্বারা শুধু নিজের জন্য ভাবনা নয় বরং অন্যদেরও শুভ ভাবনা আর শুভ কামনা দ্বারা পরিবর্তন করতে পারো অতএব এমন জ্ঞান সহ ভাবনার সাথে স্নেহ আর যোগের শক্তিপূর্ণ আত্মা হয়েছ নাকি শুধু স্নেহী কোষাগ্র বুদ্ধি অর্থাৎ তীক্ষ্ণ বুদ্ধি আত্মাদের দেখে খুশি হচ্ছ এটা চেক করো যে কল্যাণকারী হয়েছ নাকি অসীম বিশ্ব কল্যাণকারী হয়েছ রেজাল্ট কি ইতিমধ্যে বাপদাদা তোমাদের বলেছেন যে বাবার কাছে উভয়ই প্রিয় দুই ধরনের আত্মাদের দেখে বাপদাদা খুশি হন অন্তত স্নেহী আত্মা হয়ে আপন করে নিয়েছ তো না চিনে নিয়েছো অধিকারের উত্তরাধিকারের অধিকারী হয়ে গেছ কোটির মধ্যে কয়েকে লাইনে এসে গেছ নিজের ঠিকানায় পৌঁছে গেছ তনের দ্বারা মনের দ্বারা এদিকে ওদিকে ঘুরে বেড়ানো থেকে রক্ষা পেয়েছো এই জন্য তোমরা খুশি তাই না বাচ্চারাও খুশি বাবাও খুশি সৌভাগ্যবান হয়ে গেছ গেছ না দুনিয়ার আত্মাদের তুলনায় যারা ডিরেক্টলি বাবার হয়েছে দেখো তারা কত সাধারণ আত্মা বিশ্ব শিক্ষকের স্টুডেন্টরা দেখো কেমন ওয়ান্ডারফুল যিনি পড়াচ্ছেন তিনি সর্বোচ্চ আর যারা পড়ছে তারা সাধারণ কিন্তু শুধু সাধারণই সাধারণ স্বরূপে আশা বাবাকে জানতে পারে বাপদাদাও তো ভিআইপি হয়ে আসেন না তাই না সাধারণ রূপে আসেন কোনো প্রাইম মিনিস্টার বা রাজার তনে আসেন না সেই জন্য যারা সাধারণ তারাই শুধু তাকে চিনতে পারে ভাগ্য প্রাপ্ত করে তোমরা তো না কত ভাগ্য তোমরা লাভ করেছ এমনকি পদমা পদম বলাও কিছু না এখনো দেখো সংখ্যা তো অনেক তাই না আগে তোমরা ভাবতে এই এত বড় হল কোন কাজে আসবে আর এখন কেমন মনে হয় এর থেকে বড় হল হওয়া দরকার ব্রাহ্মণদের এই বরদান আছে তোমরা যত বড় বানাবে ততই ছোট হতে থাকবে যারাই এসেছে বাপদাদা সব আগতদের অভিনন্দন জানাচ্ছেন কিন্তু শুধু ভাবক হও না জ্ঞানীও হও প্রকৃত প্রকৃতি সম্বন্ধেও জ্ঞানী হও শুধু আত্মার জ্ঞান নয় আত্মা পরমাত্মা আর প্রকৃতি এর সঙ্গে ড্রামাও এসে যায় তিনেরই জ্ঞান প্রয়োজন কোথায় যাচ্ছ আর নিজের জন্য কি অ্যাটেনশান প্রয়োজন তা যদি প্রকৃতি সম্বন্ধে জ্ঞান না থাকে তাহলে নলেজফুল নয় স্থানের ব্যক্তির স্থিতির তিনের জ্ঞান রাখো শুধু ভাবুক হো না যেতেই হবে আনতেই হবে জ্ঞান স্বরূপ মানে দূরদর্শী ত্রিকালদর্শী যদি তিনের জ্ঞান স্পষ্ট থাকে তবে সফলতা প্রাপ্ত হয় যদি কেউ নিজের ভুলে বার বার অসুস্থ হয় তাহলে বাপদাদা তাকে জ্ঞানী যোগী বলেন না জ্ঞানের অর্থ হলো বোধ নিজের স্থিতিকে বোঝো নিজের শরীরকেও বোঝো আর তার স্থিতি শরীরের স্থিতি বায়ুমন্ডলের সব জ্ঞান যদি বুদ্ধিতে আছে তবে নলেজফুল সেই জন্য শুধু ভাবনাতি খুশি হয়ে যেও না যারা এখানে আসে এবং যারা অন্যদের এখানে নিয়ে আসে উভয়েরই নলেজফুল হওয়া প্রয়োজন তাহলে যা কিছু ঘটবে বলবে এ তো মধুর ড্রামা দোলা চালে আসবে না তো না অনুর থাকো কিন্তু ভবিষ্যতের জন্য বাপ দাদাও জানেন যে এখানে আসতে বাচ্চাদের কত পরিশ্রম সহ্য করতে হয় এই জন্য তো বাবা আগেই তোমাদের অভিনন্দিত করেন যে আত্মার যে উত্তরাধিকার তা তার প্রাপ্ত হতেই হবে উত্তরাধিকার থেকে কেউ বঞ্চিত থাকতে পারে না সাকারে বাবার সামনে থেকে হোক অথবা নিজের জায়গায় মনমনা থেকে উত্তরাধিকার অবশ্যই প্রাপ্ত হবে ডবল ফুল হতে হবে হাফ নলেজ ফুল হো না আচ্ছা চারিদিকের সকল সৌভাগ্যবান আত্মাদের সর্বস্নেহ আর যোগ শক্তিতে সমান হওয়ার অনুভবী আত্মাদের ভাবনা আর জ্ঞান স্বরূপ আত্মাদের সদা বাবা সমান হওয়ার লক্ষ্যকে পূরণ করা আত্মাদের সদা সমীপ অনুভব করে এমন আত্মারা যারা সদা অনর ও অটল থাকে সেই রকম বিশেষ আত্মাদের বাপদাদার স্নেহসরণ আর নমস্কার আমরা আত্মারূপী বাচ্চারা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সুমন নমস্কার বিশেষ নোট আজ মধুবনে আগত পার্টিতে একই সময়ের মধ্যে কর্ণাটক জনের দুই বরিষ্ঠ ভ্রাতা নিজেদের পুরানো শরীর ছেড়ে দিয়েছে সেই জন্য বাপদাদা সবার বিশেষ মনোযোগ আকর্ষণ করছেন দাদিদের সাথে অব্যক্ত বাপদাদার সাক্ষাৎ সংগঠনের সংগঠনকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে অনেক সাহসের সাথে পরস্পর পরস্পরকে সহযোগ দিয়ে বৃদ্ধিপ্রাপ্ত করছ তোমরা নিমিত্ত হওয়া আত্মাদের সাহস অনেক আত্মার সাহস বাড়ায় তোমরা সব পরিস্থিতির অনুভবী হয়ে গেছ নাথিং নিউ মনে হয় হয়তো না বাগদাদা পর্দার আড়াল থেকে সকাশ দিচ্ছেন কিন্তু স্টেজে পার্ট প্লে করো তোমরা আত্মারা তোমরা ভালো পার্ট প্লে করছো অমৃতবেলায় বাপ দাদা সদা মহাবীর আত্মাদের সংগঠনকে নম্বর ওয়ান সেই নিমিত্ত আত্মাদেরকে বিশেষ স্মরণ স্নেহ আর গুড মর্নিং জানিয়ে থাকেন আর সেটাই সকাশ বলো ভালোবাসাই বলো সারাদিনের ভোজন হয়ে যায় এরকমই লাগে তো না সবকিছু ঠিক আছে দৃঢ় নিশ্চয়ের সাথে সফলতা আছেই অপ্যক্ত বাপদাদার সাথে ডবল বিদেশি ভাই বোনেদের সাক্ষাৎকার অস্ট্রেলিয়া পার্টির সাথে বাপদাদা অস্ট্রেলিয়া নিবাসী বাচ্চাদের বিশেষত্ব দেখছেন অস্ট্রেলিয়া নিবাসী বিশেষত্ব কি জানো তোমরা প্রথমবার এসেছে সেই জন্য জানে না নতুন জায়গা এসেছ নাকি নিজেদের চেনা জানা জায়গা এসেছো এখানে পৌঁছানোর সাথে সাথে পূর্বকল্পের স্মৃতি এত স্পষ্ট হয়ে যায় যেন এই জন্মেও এখনি এই মুহূর্তে দেখেছে এই লক্ষণ আত্মার এই অনুভব দ্বারাই নিজেকে জানতে পারো যে ব্রাহ্মণ আত্মাদের মধ্যে আমি সমীপে থাকা আত্মা নাকি দূরে থাকা আত্মা জানতে পারো ফার্স্ট নম্বরে নাকি সেকেন্ড নম্বরে আছো এটাই এই অলৌকিক সম্বন্ধের বিশেষত্ব যা প্রত্যেকে বুঝতে পারে যে আমি ফার্স্ট যাব লৌকিকে তো নম্বর ক্রমে জানবে কিন্তু বাবা বলেছেন কেউ বড় কেউ দ্বিতীয় নম্বরে কেউ তৃতীয় নম্বরে কিন্তু এখানে যে লাস্টে সেও বোঝে যে আমি লাস্ট সো ফার্স্ট এই লক্ষ্য ভালো ফার্স্ট হতেই হবে সুতরাং ফার্স্টের লক্ষণ হলো সদা বাবার সাথে থাকা এমন নয় যে চেষ্টা করতে হবে কিন্তু সদা সাথের অনুভব থাকবে যখন এই অনুভব হয়ে যায় যে আমার বাবা তখন যা আমার তা আপনা থেকেই স্মরণে থাকে চেষ্টা করে স্মরণ করতে হয় না আমার মানেই অধিকার প্রাপ্ত হয়ে যাওয়া আমার বাবা আর আমি বাবার কত অল্প শব্দ এবং সেকেন্ডের ব্যাপার একেই বলে সহজযোগী তোমাদের বোর্ডেও সহজ রাজ্য কেন্দ্র লেখা আছে তাই না তো এরকম রাজ্য শিখেছ মায়া আসে বাবার সাথে যারা থাকে তাদের কাছে মায়া আসতে পারে না যেমন নিজের শরীরের থাকার জায়গাকেও জানো যা তৈরি হয়ে আছে সেই জন্য যখনই ফ্রি হও তখনই সহজেই ঘরে গিয়ে রেস্ট করো ঠিক এভাবেই যখন জানছ যে আমাকে বাবার কাছে থাকতে হবে এটাই ঠিকানা তখন কাজ করতে করতেও তোমরা এখানে থাকতে পারো বুদ্ধির দ্বারা তোমাদের এটা অনুভব হওয়া উচিত প্রত্যেকে নিজের ভাগ্য তৈরি করে যিনি তোমাদের ভাগ্য তৈরি করেন তার সামনে তোমরা পৌঁছে বাপ দাদা প্রত্যেকের ভাগ্যে নক্ষত্র করতে দেখছেন এটা ভেরাইটি গ্রুপ বাচ্চারাও আছে বয়স্করাও আছে ইউতো আছে কিন্তু এখন তো সবাই ছোট বাচ্চা হয়ে গেছ কেউ বলবে এখন আট মাসের কেউ বারো মাসের অলৌকিক জন্মেরই বর্ণনা করবে তো না আচ্ছা সবাই পূর্বকল্পের হারানিধি আত্মা সদা বাবার অটুট একাগ্রতায় মগ্ন থেকে এগিয়ে চল এই অটুট সব সমস্যার সমাধান করে উড়ন্ত বিহঙ্গ বানিয়ে তোমাদের উঠতে কলায় নিয়ে যাবে বাপদাদার হৃদয় সিংহাসনাসীন থেকে সদা এই নেশায় থাকো যে আমি কল্প কল্পকল্পের অধিকারী কল্পে কল্পে নিজের অধিকার নিতে থাকবে অভিনন্দন তোমরা আত্মারা সদাই অভিনন্দন নেওয়ার পাত্র আচ্ছা আমেরিকা পার্টির সাথে তোমরা সবাই বাপদাদার মাথার মুকুট শ্রেষ্ঠ আত্মা তাই তো না শ্রেষ্ঠ আত্মাদের প্রতিটা সংকল্প প্রতিটা বোল শ্রেষ্ঠ হবে কখনো কখনো নয় সদা সর্বদা কেননা সদা সর্বদার উত্তরাধিকার লাভ করছ তো তাই না সুতরাং যখন সদা সর্বদার উত্তরাধিকার পাওয়ার অধিকারী তোমরা তখন স্থিতিও সদাকালের সদা শব্দ সদা স্মরণে রাখো বাপদাদা সবাইকে এই বরদান দেন সদা খুশি থাকবে সদা উঠতে কলায় থাকবে সদা সকল খাজানায় সম্পন্ন থাকবে এমন বরদান নেওয়া তারা খুশির দিন সব চাইতে অধিক খুশি কার থাকে বাবার নাকি বাচ্চাদের বাপ এই খুশি থাকে যে এমন কোনো বাবা সমগ্র বিশ্বে হবে না যার সব বাচ্চা শ্রেষ্ঠ দাদা এক এক বাচ্চার বিশেষত্ব যদি বর্ণন করেন তাহলে কয়েক বছর কেটে যাবে প্রত্যেক বাচ্চার মহিমার বড় বড় শাস্ত্র তৈরি হয়ে যাবে তোমরা এমনই বিশেষাত্মা এই নিশ্চয় যদি হয় তাহলে সদা আপনা থেকেই মায়াজিত হয়ে যাবে মেক্সিকো গ্রুপের সাথে যতটা দূরে আছো ততটাই হৃদয়ে কাছে থাকো তোমরা এমন অনুভব তো না বাপদাদার হৃদয় সিংহাসন সবাই রিজার্ভ করে নিয়েছ বাপদাদা এক এক রত্নের ভেলু জানেন প্রত্যেক রত্ন স্থাপনের কার্যকে সফল করার নিমিত্ত সুতরাং নিজেদের এতটাই অমূল্য রত্ন মনে করো তোমরা কত ভাগ্যবান আত্মা তোমরা যে এত দূর থেকেও বাবা তোমাদের খুঁজে আপন করে নিয়েছেন আজকের দুনিয়ায় যারা বড় বড় বিদ্যান আচার্য আছে তাদের তুলনায় তোমরা পদমা গুণ অধিক ভাগ্যবান ব্যাস শুধু এই খুশিতে থাকো যে জীবনে যা পাওয়ার ছিল তা পেয়ে গেছি নিউজিল্যান্ড নিউল্যান্ড তৈরি করছো তাই না নিজেকেও নতুন বানিয়েছ তো বিশ্বকেও নতুন বানাবে তো না নিজেদের অকুপেশন এটা শোনাও আর লিখে থাকো তো না যে আমরা সবাই বিশ্বের নবনির্মাণকারী সুতরাং যেখানে থাকো তাকেই তো নতুন বানাবে তাই না সব জায়গার নিজস্ব বিশেষত্ব আছে নিউজিল্যান্ডের বিশেষত্ব কি নিউজিল্যান্ডে চলে যাওয়া ভারতবাসী আবারও ভারতের শ্রেষ্ঠ ভাগ্য তৈরি করে দেওয়া বাবাকে চিনে নিয়েছে ভারতে থেকে ভারতবাসী বাচ্চারা তাকে জানতে পারেনি কিন্তু বিদেশে থেকে ভারতের মহিমা আর বাবাকে জেনে নিয়েছে ভারতের বিচ্ছিন্ন হওয়া ভালো ভালো বাচ্চারা নিউজিল্যান্ড থেকে বের হয়েছে টিচারদের পরে পাওয়া গেছে কিন্তু সার্ভিসের স্থাপন প্রথমে করেছে সেই জন্য সাহস আছে এমন বাচ্চা এবং উৎসাহ উদ্দীপনা থাকা বাচ্চারা বিশেষ বুঝেছ বরদান আকর্ষণের সূক্ষ্ম সুতোকে সমাপ্ত করে উর্তি কলায় উড়ে সম্পূর্ণ ফরিস্তা ভব আকর্ষণের সূক্ষ্ম সুতোকে সমাপ্ত করে উর্তিকলায় উড়ে সম্পূর্ণ ফরিস্তা ভব ব্যাখ্যা ফরিস্তা অর্থাৎ যার পুরোনো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই অতএব রীতিকে চেক করো যে অংশমাত্র কোনো সুতো তার নিজের দিকে আকর্ষণ করছে না তো কেননা যদি কোনো জিনিস ভালো লাগে তাহলে তা নিজের দিকে অবশ্যই আকর্ষণ করে কেউ কেউ বলে ইচ্ছে নেই কিন্তু ভালো লাগে তো ইচ্ছা হলো মোটা সুতো আর ভালো লাগা হল সূক্ষ্ম সুতো এখন সেটাও সমাপ্ত করে সম্পূর্ণ ফরিস্তা হও স্লোগান মনসা দ্বারা শক্তির আর কর্ম দ্বারা গুণের দান দেওয়াই মহাদানি হওয়া মনসা দ্বারা শক্তির আর কর্ম দ্বারা গুণের দান দেওয়ায় মহাদানি হওয়া আজকের সমান আমি সম্পূর্ণ ফরিস্তা ওম শান্তি